এলপিজি গ্যাস সিলিন্ডার থেকে শুরু করে আধার কার্ড, পয়লা সেপ্টেম্বর থেকে বদলে যাচ্ছে এই 6টি নিয়ম, যার সরাসরি প্রভাব পড়বে আম জনতার উপর। তো বন্ধুরা, সে নিয়ে আজকের আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে এলপিজি গ্যাস সিলিন্ডার থেকে শুরু করে আধার কার্ড, পয়লা সেপ্টেম্বর থেকে কোন 6টি নিয়মের পরিবর্তন ঘটতে চলেছে, যার সরাসরি প্রভাব আপনাদের দৈনন্দিন জীবনে পড়তে চলেছে, সমস্ত কিছু আপডেট আপনাদের জানাবো। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রচুর লাইক শেয়ার করতে ভুলবেন না। এলপিজি থেকে আধার কার্ড, পয়লা সেপ্টেম্বর থেকে বদলে যাচ্ছে এই 6টি নিয়ম। সেপ্টেম্বর থেকে বদলে যাচ্ছে 6টি নিয়ম, এর মধ্যে এলপিজি সিলিন্ডারের নয়া দাম থেকে শুরু করে ক্রেডিট কার্ড সবই রয়েছে, যা সরাসরি প্রভাব ফেলবে মধ্যবিত্তদের পকেটে। এছাড়া সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত বিশেষ ঘোষণাও হতে পারে এই মাসে। এলপিজি সিলিন্ডারের দাম প্রতি মাসের পয়লা তারিখে এলপিজি গ্যাস সিলিন্ডারের নয়া দাম ঘোষণা করা হয়, সেই বাণিজ্যিক সিলিন্ডার হোক অথবা ঘরোয়া এলপিজি। সেপ্টেম্বরে নতুন দাম লাগু করা হবে। গত মাসে বাণিজ্যিক সিলিন্ডারের দাম 8.50 টাকা বেড়েছে, তার আগে জুলাই মাসে দাম কমেছিল 30 টাকা। পাশাপাশি এটিএম, সিএনজি, পিএনজি রেট, এলপিজি সিলিন্ডারের দামের পাশাপাশি তেল সংস্থাগুলি প্রতি মাসে এয়ার টাইবান ফুয়েল এবং সিএনজি পিএনজির দামও সংশোধন করে। এই কারণে পয়লা সেপ্টেম্বর থেকে এগুলির নয়া দামও লাগু হতে পারে। পাশাপাশি ভুয়ো কল রুখতে নয়া নিয়ম, পয়লা সেপ্টেম্বর থেকে ফেক কল মেসেজ নিষিদ্ধ হতে পারে। টেলিকম সংস্থাগুলি এ নিয়ে কড়া নির্দেশ দিয়েছে। তাই জিও, এয়ারটেল, ভোডাফোন, আইডিয়া, বিএসএনএলের মতো সংস্থাগুলিকে 140 মোবাইল নম্বর সিরিজ থেকে ব্লকচেইন ভিত্তিক ডিএলটি অর্থাৎ ডিস্ট্রিবিউটেড লেজার প্রযুক্তি প্ল্যাটফর্মে 30 সেপ্টেম্বরের মধ্যে টেলিমার্কেটিং কল এবং বাণিজ্যিক মেসেজ স্থানান্তর করতে বলা হয়েছে। ক্রেডিট কার্ড সংক্রান্ত নিয়ম, পয়লা সেপ্টেম্বর থেকে ইউটিলিটি লেনদেনে রিওয়ার্ড পয়েন্টের সীমা বেঁধে দিচ্ছে এইচডিএফসি ব্যাঙ্ক, ফলে গ্রাহকরা এই লেনদেনে প্রতি মাসে 2000 পয়েন্ট পর্যন্ত পেতে পারেন। থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে শিক্ষাক্ষেত্রে অর্থ প্রদানে কোনো রকম এবার রিওয়ার্ড মিলবে না ক্রেডিট কার্ডে এইচডিএফসির। পাশাপাশি পয়লা সেপ্টেম্বর থেকে ক্রেডিট কার্ডে প্রদেয় ন্যূনতম পরিমাণ কমিয়ে দিচ্ছে এইচডিএফসি, পাশাপাশি ফার্স্ট ব্যাঙ্ক। বিল পরিশোধের জন্য 18 দিনের বদলে 15 দিন সময় পাওয়া যাবে এখন। এছাড়া পয়লা সেপ্টেম্বর থেকে ইউপিআই অন্যান্য প্ল্যাটফর্মের মাধ্যমে অর্থ প্রদানের জন্য রূপে ক্রেডিট কার্ড ইউজাররা অন্যান্য ক্রেডিট কার্ড ইউজারের মতো একই রিওয়ার্ড পয়েন্ট পাবেন। পাশাপাশি মহার্ঘ ভাতা, সেপ্টেম্বরে সরকারি কর্মীদের 3% মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার। বর্তমানে 50% হারে ডিএ দেওয়া হয়, 3% বাড়লে 53% হারে মহার্ঘ ভাতা পাবেন সরকারি কর্মীরা। পাশাপাশি বিনামূল্যে আধার কার্ড আপডেট, বিনামূল্যে আধার কার্ড আপডেটের সময়সীমা হচ্ছে 14 সেপ্টেম্বর, এরপর আধার কার্ড করতে গেলে আপডেট ফ্রি দিতে হবে গ্রাহক।